সিবিআই আর ইডি, সিবিআই ইডি বাদে সাধারে বালতা দূরের কথা, একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নে না। আমরা কেউই কিছু ছিড়িনি, কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে এই যে তাদের ঠিক কোন জায়গায় কি টান পড়েছে। 261 কোটি টাকা, 185 বিঘা জমি, 17টা ব্যাংক অ্যাকাউন্ট, কি ভাবছেন কোন শিল্পপতির সম্পত্তির হিসেব? একদমই না। হ্যাঁ, শিল্পপতি তো বটেই, তবে এই শিল্পটা দুর্নীতির শিল্প, অপরাধের শিল্প। আর তার সঙ্গে নতুন বিপদ, ঘূর্ণিঝড় আসার পর জানা গেল কিভাবে লাখ লাখ মানুষের বিপদ ডেকে এনেছেন এই শিল্পী। কি ভাবছেন এই শিল্পের শিল্পীকে? জানাবো সবটাই। আপনারা দেখতে থাকুন এই বিশেষ প্রতিবেদন। আপনাদের সঙ্গে আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। দিদিমণির রাজত্বে তো বাংলায় সুস্থ স্বাভাবিক শিল্পের কোনোই দেখা নেই, কিন্তু অন্য কিছু শিল্প বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে, আর সেটা হলো চুরি শিল্প। মাননীয় মুখে যতই চপ শিল্পের কথা বলুক না কেন, আসলে চপের মতোই ফুলে পেঁপে উঠেছে তার আদরের ভাইদের চুরি শিল্প। আর সেই শিল্পেই রাজ্যের শিক্ষামন্ত্রীর ফ্ল্যাট থেকে কখনো পাওয়া যায় 50 কোটি টাকা, আবার কখনো সুন্দরবন এলাকায় ধরা পড়েন দিদির দুধেল গরু ভাই সন্দেশখালীর সম্রাট শেখ শাহজাহান। এই শাহজাহানও কিন্তু একটা আস্ত তাজমহল দাঁড় করিয়েছেন, আর সেটা হলো দুর্নীতির তাজমহল, সম্পত্তির তাজমহল। কিন্তু কিভাবে বানালো এত সম্পত্তি? সোমবার ব্যাংকশাল কোর্টে ইডির তরফে 113 পাতার একটা চার্জশিট জমা পড়েছে, আর সেই চার্জশিটেই উল্লেখ আছে সব। ইডি চার্জশিটে জানিয়েছে মাছ ব্যবসায় বিনিয়োগ করা টাকার পুরোটাই বেআইনি ভাবে আসা। শাহজাহানের পুরো কারবার চলতো নগদে, তা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের পাশাপাশি সম্পত্তিও কেনা হয়। এই টাকার পুরোটাই দুর্নীতির। প্রাথমিক যে সম্পত্তির হদিশ মিলেছে তা আরও বাড়তে পারে। একই সঙ্গে সন্দেশখালী থেকে অস্ত্র উদ্ধার প্রসঙ্গ টেনে চার্জশিটে বলা হয়েছে এগুলো কেনা হয়েছে বেআইনি কারবারের টাকায়। ইতিমধ্যেই শাহজাহানের 27 কোটি টাকার সম্পত্তি অ্যাটাচমেন্ট করা হয়েছে, আর 17টা ব্যাংক অ্যাকাউন্ট থেকে 3 কোটি 78 লাখ টাকা ফ্রিজ করেছে এজেন্সি। ইডি চার্জশিটে জানিয়েছে শেখ আলমগীরের একটি ট্রাস্টের নামে এবং দেদার বক্স মোল্লা ও শিবপ্রসাদ হাজরার নামে প্রচুর স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, বিপুল পরিমাণ জমি রয়েছে তাদের নামে। জমি সংক্রান্ত নথি ইডি সংগ্রহ করেছে সরকারি দপ্তর থেকে, যে কারণে একাধিক সরকারি আধিকারিককে সাক্ষী হিসেবে দেখিয়ে তাদের বয়ান রেকর্ড করেছে তারা। সন্দেশখালীর হাওয়ায় উঠছিল তিনটে শব্দ, নোনা জলে সোনা, আর সেই কারণেই হাজার হাজার মানুষের চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে সেখানে বেআইনি ভাবে মাছের ভেড়ি বানাতো এই সম্রাট শাহজাহান। এই ভেড়ি সন্ত্রাস যে সেখানকার বাঁধেরও কতটা ক্ষতি করেছিল তা জানে শুধু সেখানকার মানুষ, তাই ঘূর্ণিঝড় রেমাল আসার খবরে তাদের সবার বুক দুরু দুরু। শেষে ঝড় গতিপথ বদলে ফেলায় আপাতত স্বস্তির শ্বাস ফেলেছেন তারা। আসলে চুরি করতে করতে এটাও খেয়াল নেই যে বাঁধ ভাঙলে আখেরে ক্ষতিটা তাদেরই হবে। প্রান্তিক মানুষজনের মতো ভয়টা লুকিয়েছিল ওই এলাকার তৃণমূল নেতাদেরও মনেও, যদি জলের তোড়ে মাটির বাঁধ ভাঙে তাহলে তো তাদেরকেই জবাবদিহি করতে হবে। 2009 সালে আয়লার পর থেকে সুন্দরবনে যে কংক্রিটের নদী বাঁধ হওয়ার কথা ছিল তার কাজটা খুব সামান্যই এগিয়েছে, এগোবে কি করে? সব টাকা তো এহাত ওহাত করতে করতে কোথায় গিয়ে পৌঁছচ্ছে তা তো আর জানতে কারো বাকি নেই। আপনারা কি বলেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।